আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো চুলের যত্নে খুব সহজ একটা প্যাক, যেটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো এর জন্য লাগবে নিম পাতার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা নিম পাতাটা বেটেও ব্যবহার করতে পারেন। আর হত্যকি লাগবে এই প্যাকটা তৈরি করতে। আর মেথিটাও আমি গুঁড়ো করে নিয়েছি। মেথি তো অনেক বেশি উপকারী আমাদের চুলের জন্য। আর এখানে মেহেদি পাতাটাও আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা কাঁচাটা বেটেও ব্যবহার করতে পারেন। আর লেবু লাগবে, আরও কিছু উপাদান লাগবে যেটা আমি পরে দিয়ে দিব। তো প্রথমে অ্যালোভেরা জেলটা দিচ্ছি। অ্যালোভেরা জেল কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। এখানে আপনারা বাজারেরটাও ব্যবহার করতে পারেন, তবে বাজারেরটার থেকে বাসারটা বেশি উপকারী। অ্যালোভেরাটা দেওয়ার পর নিম পাতার গুঁড়ো দিব। নিম পাতা কিন্তু দুই রকমের রয়েছে, একটা এমনি আর একটা হচ্ছে জাত নিম। চুলের যত্নে সবসময় জাত নিমটা ব্যবহার করা হয়। আর নিম পাতার গুঁড়ো যেমন চুলের জন্য উপকারী, ঠিক তেমনি মাথার ত্বকের জন্য অনেক উপকারী। এখন দিচ্ছি মেথি। মেথিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি যাতে অনেক দিন ব্যবহার করা যায়। মেথি আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। কোনো কিছু না দিলেও শুধু মেথিটা দিয়েও কিন্তু চুলের যত্ন করা যায়, অর্থাৎ চুল অনেক সুন্দর হয় মেথিটা দিলে। তারপর দিচ্ছি হত্যকি। হত্যকি চুলের রং ধরে রাখতে সাহায্য করে আর নতুন চুল গজাতেও সাহায্য করে। হত্যকি অর্থাৎ এখানে আমি হত্যকির গুঁড়াটা ব্যবহার করছি। তারপর দিচ্ছি মেহেদি পাতার গুঁড়ো। মেহেদি পাতার গুঁড়োর উপকারিতাটা তো আমরা সবাই জানি। চুল পাকা, যাদের পাকা চুল রয়েছে অর্থাৎ সাদা চুল লাল করে, আর চুলের আগা ফাটা রোধ করে মেহেদি। এগুলো সব যেহেতু বাড়ির, তাই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তারপর দিচ্ছি লেবু। লেবু চুলের খুশকি দূর করতে সাহায্য করে। আমি এখানে একটা লেবু দিব। আপনারা যদি আপনাদের চুল বড় হয় তাহলে আরো বেশি লেবু দিতে পারেন। তারপর আমি দিব জবা ফুলের গুঁড়ো। জবা ফুল চুলকে সিল্কি করতে অনেক ভূমিকা পালন করে। এছাড়া ঝলমল কালো চুল কার না পছন্দ, আর এরকম চুল পেতে জবা ফুল অনেক উপকার করে। তারপর একটা অলিভ অয়েল দিব। আপনারা অলিভ অয়েল ব্যবহার না করে আপনারা যে তেলটা ব্যবহার করেন সেটাও দিতে পারেন, তবে আমি এখানে অলিভ অয়েল দিব। এটা চুলের জন্য অনেক উপকারী, আর এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা না দিয়ে শুধু ডিম দিয়েও মিক্স করতে পারেন। তারপর এটা মিক্স করে নিতে লাগবে। আর এই প্যাকটা কিন্তু একদিন ব্যবহার করে কখনই উপকারটা পাওয়া যাবে না। চুলের প্যাক ব্যবহার করতে লাগে সপ্তাহে 2 দিন। আপনারা যদি তাও না পারেন তাহলে সপ্তাহে অন্তত 1 দিন ব্যবহার করবেন, তাহলে আপনারা উপকারিতাটা বুঝতে পারবেন। এটা চুলে দেওয়ার পর শুকনো পর্যন্ত অপেক্ষা করতে লাগবে। তারপর চাইলে শ্যাম্পু করে নিতে পারেন, তবে 1 দিন পর শ্যাম্পু করলে ভালো হয়, এটা আপনাদের নিজস্ব ইচ্ছা। আমি এটা পানি দিয়ে একটু ঘন করে নিয়েছি যাতে চুলে দিতে সুবিধা হয়। আর এখানে তো সবগুলো বাড়ির উপাদান, অর্থাৎ বাইরের কিনা কোনো জিনিস নেই। তেলটা আছে, তবে এটা কোনো ক্ষতি করে না চুলের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।